नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि 10ई अक्टोबर मंगलवार 22 आश्विनेर राशिफल। पांचटी सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्य लटारी जेतार सुयोग, तबे दुटी विषय सतर्क थाकुन। हाँ, ठीक ही धरेछेन। आजकेर ए भिडियोई आमी सिंह राशिर प्रत्येक जातक जातिकार जीवने आज 22 आश्विन 10ई अक्टोबर मंगलवारेर राशिफल प्रकाश करते चलेछि। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 22 আশ্বিন 10ই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় 5:35, সূর্যাস্ত 5:15, একাদশী দিবা 3:33, অশ্লেষা নক্ষত্র দিবা 7:27, শ্রাদ্ধ যোগ দিবা 10:23, বালককরণ দিবা 3:24 গতে কৈলবকরণ, শেষরাত্রি 4:37 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখি নি গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কট ফাঁকা। সিংহে অবস্থান করছে চন্দ্র আর শুক্র, আর রাহু আর রবি আর বুধ অবস্থান করছে কন্যায়, মঙ্গল কেতু অবস্থান করছে তুলায়, আর শনি বক্রী অবস্থা অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 22 আশ্বিন 10ই অক্টোবর মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটি সিংহ রাশির জীবনে প্রবল উন্নতির দিন যাবে। আজকের দিনে সিংহ রাশি একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ অবশ্যই পাবে। তাদের জীবনে আসবে নতুন প্রেম ভালোবাসা, আর আজকের দিনে তারা লাভ করবে সমৃদ্ধির নতুন ভাষা। আজকের দিনে সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগের পাশাপাশি ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 8275 8275 8275। এই সংখ্যা ধরে চলুন। আপনি যদি সিংহ রাশি হন, আপনি ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, একাধিক সূত্রে আয়োজক আপনার জীবনে রয়েছে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে যে কোনো কাজে যাওয়ার আগে আপনি একটি মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওং নম ভগবতে বাসুদেবায় নম। এই মন্ত্র অবশ্যই 108 বার জপ করে সিংহ রাশি যে কোনো কাজে যাবেন, কর্মে বিরাট সাফল্য পাবেন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই পাবেন। এছাড়া সিংহ রাশি যেদিক দিয়ে শুভজনক আছে সেটি হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর জীবনে কিছুটা চাপ এলেও তারা আপনার সঙ্গে ভদ্রতার মতো আচরণ করবে সিংহ রাশি। এছাড়াও আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্যে আপনি উন্নতির মুখ দেখবেন। আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনার পিতা আপনাকে মানসিক দিক দিয়ে সাহায্য করবে, পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করলেও সন্তানের শরীর সম্পর্কে সাবধান। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। আপনার মায়ের শরীর ভালো যাবে না, সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সাবধান করেই দিলাম,
আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক সমৃদ্ধি অবশ্যই আছে, তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সুবিধাজনক পর্যায়ে আছে সেটি হচ্ছে বন্ধুবান্ধব। আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে সিংহ রাশি আজকের দিনে বেশি করে পিঙ্ক কালারের পোশাক, রেড কালারের পোশাক বেশি পরবেন, এই ধরনের পোশাক আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ কারোর শরীর সম্পর্কে বিশেষ সতর্ক থাকবেন, আপনার মানসিক চিত্ত চঞ্চল্য সম্পর্কেও বিশেষ সজাগ থাকবেন সিংহ রাশি। আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতেই পারে, তবে আজকের দিনে সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে পরিবারের মধ্যে আপনার কদর বাড়বে, যা আপনাকে বিশেষ আনন্দ দেবে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ, আপনার সন্তান ভালো আচরণ করবে, সন্তানের বিদ্যায় উন্নতি হবেই হবে। তবে সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান, মানসিক অসুস্থতা থেকে সাবধান, মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান, ভুল সিদ্ধান্তের বিষয়ে সাবধান। এছাড়া আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তা টোনা টোকা তন্ত্রমন্ত্র করেই যাচ্ছে, সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি কারের কারোর ঘরে কিছু ভোজন না করাই ভালো, কারণ এতে আপনার উপর কোনো প্রভাব পড়তেই পারে। তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।